বন্ধুরা ওয়েলকাম টু অ্যান্ডিজ ওয়ার্ল্ড আমি হলাম তোমাদের বন্ধু ওয়েন্দ্রিলা আর এখানে আমি নানান ফুড রেসিপিস মেকআপ ট্রাভেল লাইফস্টাইল ব্লগস এরকম অনেক মজার মজার ভিডিও শেয়ার করি আজকে তো জামাই ষষ্ঠী জামাইদের জন্য কিন্তু এটা একটা বিশাল বড় দিন তাই না তো আর গরমটাও ভালোই পড়েছে এখানেও খুব গরম পড়েছে কিন্তু এবার এই লকডাউনের জন্যে জামাই ষষ্ঠীটা বোধ হয় সেরকমভাবে ঠিক জমে উঠবে না আর আমাদের জামাই ষষ্ঠী কিন্তু মানে খুব একটা ডিফারেন্স নয় অন্যবারের তুলনায় কারণ বিয়ের পর প্রথম দুবারই আমরা জামাই ষষ্ঠীতে যেতে পেরেছিলাম প্রথমবার আসলে বিয়ের ঠিক এক মাসের মধ্যেই মানে ওই মাসের মধ্যেই পড়েছিল সেই জন্য সেটা খুব ভালোভাবে হয়েছিল মানে সব গিয়ে সকাল সকাল আগের দিন আমরা গেছিলাম বাড়িতে গিয়ে খুব মজা করেছিলাম মা খুব অনেক কিছু সুন্দর সুন্দর রান্না করেছিল আর সেকেন্ডবার হয়েছিল কি উইকডেতে পড়েছিল তো সেকেন্ডবার আমার হাজব্যান্ড অফিস থেকে এসেছিল রাত 9টার সময় তো এসেই যা রান্না টান্না করেছিল মা সেগুলো খেয়েছিল এইসবই হয়েছিল বেশি কিছু হয়নি আর তারপরের বার থেকে কিন্তু একবারও আর মায়ের জামাই ষষ্ঠীটা পালন করা হয়নি কারণ আমরা এখানে চলে এসেছি তো প্রত্যেকবারই মা মন খারাপ করে ভীষণই মন খারাপ করে যে পাড়াতে দেখো সবার জামাইরা আসছে কি সুন্দর মজা করছে আনন্দ করছে আমাদের হয় না তো কি করা যাবে এখানে এখন চাকরির জন্যে এখানে রয়েছি যাওয়া হয় না তো নিশ্চয়ই কখনো যাব ইচ্ছা তো রয়েছে এখন ছেলে হয়ে গেছে ছেলের জন্য তো একবার যেতেই হবে কিভাবে কি হয় সেটা ওর জানা দরকার আর সেই জন্যই আজকে ভাবলাম কেন না আমি একটা জামাই ষষ্ঠী নিয়ে একটু ব্লগ বানাই তোমাদের সাথে তো আমি এখানে আসার পর থেকে যেহেতু আমার হাজব্যান্ড ভীষণ পেটুক মানুষ ও ভীষণ খেতে পছন্দ করে তো চেষ্টা করি প্রত্যেকবার হয়তো হয়নি কিন্তু কয়েকবার বেশ কয়েকবার সুযোগ সুবিধা মতন চেষ্টা করেছি নিজের মতন একটু ভালো মন্দ রান্না করে বাংলা ডিশগুলো আর কি বাঙালি ডিশগুলো ও ভীষণ আসলে বাঙালি খাবার খেতে ভীষণ পছন্দ করে তো ওরকমই কিছু ডিশ রান্না করে সুন্দর করে ওকে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি কয়েকবার তো এবারও সেরকমই একটা কিছু প্ল্যান করছি একটু ভালো করে রান্না করে ওকে দেওয়ার জন্যে তো মায়ের মতন তো কখনোই পারবো না আমি পারিও না তো যতটা হয় চেষ্টা করছি আর এবার সেরকম কিছু মানে প্রচুর জিনিস জোগাড় করতে পেরেছি তা নয় তো ঘরে যেরকম যা যা আছে সেইভাবে কিছু করছি তো সেটাই ভাবছি যে জামাই ষষ্ঠী নিয়েই একটা কীভাবে পালন করছি তোমাদেরকে একটু দেখাই আর আজকে আমি বেশ সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর সকালে আমার ব্রেকফাস্টটাও হয়ে গেছে করা ব্রেকফাস্টে আমি সুজি টোস্ট বানিয়েছি সেটা হয়তো তোমরা আমার চ্যানেলেই আছে দেখে নিও ওটা ভীষণ সিম্পল এবং টেস্টি হয় তো আর তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য সুজি টোস্ট বানিয়ে চা বানিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আর সাবস্ক্রাইব করে ওই যে নিচের যে বেল বাটনটা রয়েছে সেটাতে অবশ্যই একটা ক্লিক করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশনগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি চলে যাবে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব আর তোমরা আমাকে অবশ্যই ফেসবুক আর ইনস্টাগ্রামে কিন্তু ফলো করো সেটার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তো এখন একটু রান্নার ঘরে যাব তো সবার আগে চিকেনটাকে ম্যারিনেট করব তো চলো চিকেনটাকে আগে ম্যারিনেট করি তার সাথে ডাল আর কী কী বানাচ্ছি সেটাও চিকেন আর ফিশটা তো রয়েছেই চিকেন আর ফিশটা মানে ফিশ মানে আমি রুই মাছ করছি তো রুই মাছটাকে নর্মাল কালিয়া বা ঝাল না করে একটু টুইস্ট দিয়ে আমি বানাচ্ছি তো সবই তোমাদেরকে দেখাবো তো চলো রান্নাঘরে যাই রান্নাগুলো শুরু করি এক এক করে আমি কাঁচা লঙ্কা গোলমরিচ জিরে আদা রসুন কাসুরি মেথি দিয়ে একটা পেস্ট বানিয়ে তার অর্ধেকটা চিকেনে দেবো তার সাথে 2 স্পুন দই নুন আর হলুদ দিয়ে ভালো করে চিকেনটা মাখিয়ে রাখলাম পেস্টে আমি করিয়েন্ডার সিডস আর পেঁয়াজ দিইনি কিন্তু আমি এখানে মুগের ডাল নিয়েছিলাম তো মুগের ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি কিছুই দিইনি কিচ্ছু দিইনি জাস্ট জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার এটাকে একটু ফোড়ন দেবো ডালটা আগে হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে গেলে সুবিধা হবে পাত্রটাও গরম হয়েই রয়েছে তো আমি এখানে জিরে শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা এই ফোড়ন দিচ্ছি দিয়ে আমি একটু আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা আছে এটাতে এটাও অল্প একটু দিয়ে দেবো কালকে রাত্রে আমি মোচা কেটে একদম সেদ্ধ করে রেখেছিলাম না হলে না হয় না মোচা কাটিং বাটিং করতে প্রচুর সময় যায় তো মোচা এটা রেডি রয়েছে প্রথমে ভেবেছিলাম যে চিংড়ি মাছ করবো চিংড়ি মাছ দিয়ে মোচা দিয়ে করবো কিন্তু তারপরে জানো তো মনে হলো যে এত গরম পড়েছে না মানে এতটা মানে না খাওয়াই ভালো কারণ চিকেন করছি
রুই মাছ করছি, সেই সব ভেবেই ওই চিংড়ি মোচাটাকে ক্যান্সেল করে প্লেন নিরামিষ ছোলা আর নারকেল দিয়ে করব। তো ছোলাও আমি রাত্রিবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো চলো আপাতত মোচার প্রিপারেশনটা শুরু করি। আলুগুলো কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দেবো। কিন্তু তার আগে আমি আসলে আলু ভাজার আগে ফোড়ন দিতেই ভুলে গেছি, তো আলুগুলোকে একটু এক সাইড করে নিয়ে তেজপাতা আর একটু জিরে সাইড করে তেলের ওপর দিয়ে দেবো। করে এই তাড়াহুড়ো করতে গেলে না অনেক কাজ ভুল হয় জানো তো। দেখো এখানে আমি আদা জিরে আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি, তো সেটাকেই দিয়ে একটু ভালো করে আলুগুলোকে কষিয়ে নেবো। আগে ছোলাগুলোকেও এখনই দিয়ে দিই, তাতে ছোলাগুলো একটু ভালো করে সেদ্ধ হয়ে যাক। তাতে এটা দু চার মিনিট আপনি নাড়াচাড়া করে একটু একটু শুকিয়ে আসবে মশলাটা, তারপরে মোচা দিয়ে কষাবো, এখনই মোচা দেবো না। আর একটু মশলাটা কষুক, কাঁচা গন্ধটা চলে যাক মশলার, তারপরে আমি মোচাটাকে মেশাবো, কারণ মোচাটা অলরেডি সেদ্ধই রয়েছে, খুব বেশি সময় লাগবে। মোচাটা 60% আমার কষানো হয়ে গেছে, তো এখন আমি এই কোরানো নারকেলটাতে দিয়ে দিলাম। নিরামিষ মোচাতে এই ছোলা নারকেলের কম্বিনেশনটা কিন্তু দারুণ লাগে, কি বলো? আমার তো ভীষণ ভালো লাগে। এটাকে আরো একটু কষাতে হবে নারকেল দিয়ে, এটা এখন একটু ছাড়া ছাড়া ভাব আছে মোচাটা, যতক্ষণ পুরো টাইট না হয় ততক্ষণ আমি একটু কষাবো, তারপরে এটাকে নামাবো। মোচা আমার রান্না হয়ে গেছে, এবার আমি এটাকে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো মিশিয়ে। তো মোচা তো আমার হয়ে গেছে, এবার আমি ননভেজ গুলো স্টার্ট করবো। রুই মাছ আর চিকেনটা আমি বানাবো এবার, তো সেটা তোমাদের একটু ভালো করে দেখাই, তার জন্য আমি একটু ক্যামেরা সেটিংসটা চেঞ্জ করি, ফোকাসটা আমি কড়াইতেই দিই যাতে তোমরা ভালো করে দেখতে পারো, সেটা একটু করে দিই, তাহলে ডিটেলে দেখতে পাবে রেসিপিটা। আমি কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো, আর নরম হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভাজবো। এরপর টমেটো কুচি আর ম্যারিনেশনের যে বাকি মশলাটা ছিল না সেটা দিয়ে দেবো, মিশিয়ে দেবো, দিয়ে তেল বের না হওয়া পর্যন্ত এই দুটোকে কষাতে থাকবো। দেখো তেল ছেড়ে এসেছে, এবার আমি ম্যারিনেট করা চিকেনটাকে অ্যাড করে দিয়ে ভালো করে কষাবো। তো রান্না তো চলছেই, তার সাথে আমি একটু ঘরের কাজও করে নিচ্ছি। ঘরে তোই দেখো পুরো ছড়িয়ে রেখেছে আমার ছেলে, তো সেগুলো তো ক্লিন করবো। আর আজকে আমি একটা কাজ করলাম, এই ফটো ফ্রেমগুলোকে একটুখানি ক্লিন করলাম, অনেকদিন ধরে ফটো ফ্রেমগুলো মোছা হয় না। তো তোমাদেরকে একটু ঘরে যে ফটোগুলো টাঙানো রয়েছে সেগুলো একটু দেখাই চল। এই যে ফটো দেখছো, এই ফটোটা আমার ছেলের এক মাস যখন বয়স, মানে এক মাসের দিনে তোলা, ওয়ান মান্থে, আর এটা ওর পাঁচ দিনে, তখন পুরো পাঁচ দিন বয়স, জাস্ট বাড়ি এসেছিলাম তারপরেই তোলা ওকে। আর এটা ওর বাবার বার্থডেতে, তখন চার মাসের ও সেই সময় তোলা। আর এটা আমাদের ফটো, বুঝতেই পারছো অনেক আগের ফটো, কারণ তখন বেশ স্লিম ট্রিম ছিলাম। আর এটা হচ্ছে বিয়ের পরপরই যখন আমি এখানে এসেছি, নায়াগড়া গেছিলাম আমরা, তো নায়াগড়াতেই তোলা এই ফটোটা। হ্যাঁ এইটা হচ্ছে ছেলের ছ মাসের একটা ফটোশ্যুট করেছিলাম, বাড়িতেই করেছিলাম, তো সেইটা ছ মাস তখন বয়স ওর হাফ বার্থডে। এটা হচ্ছে এটা এক্সাক্ট বয় দিনটা মনে নেই, বাট এক মাস তখন হয়নি, ওই ঘরে একটু ফটোশ্যুট চলতো সেই সময়কার, এইগুলোই ফটোটা, এই ফটোটা, এগুলো সব এক মাস হয়নি বয়স তখনও। এটা একটু বড়, এটা প্রবাবলি দু মাস কি তিন মাসের ফটো তখন। এই ফটোটা আমার খুব প্রিয় ফটো, এটা এটা হচ্ছে তোমার চার দিন, যেদিনটা আমি জাস্ট বাড়ি এনেছিলাম ওকে, সেদিনই তোলে জানলার সামনে এরকম ওকে কোলে নিয়ে একটু দাঁড়িয়েছিলাম, তো ঘুমোচ্ছিল, ভীষণ প্রিয় আমার এই ফটোটা। অ্যাকচুয়ালি সব ফটোই প্রিয়, মায়ের কাছে তো সন্তানের সব কিছুই ভালো লাগে, তো এগুলো সবই ওর ফটো। এটা হসপিটালে যেদিনকে হয়েছে সেদিনই তোলা, জাস্ট কয়েক ঘন্টার মধ্যেই তোলা, কোনো কারণে খুবই বিরক্ত ছিল। হ্যাঁ এইখানে কিছু আমার একটা ফটো রয়েছে, এটাও অনেকটাই পুরোনো ফটো,
এখানে ইউএসএ আসার পর পর তোলা, তারপর অবভিয়াসলি একটা ছেলের ফটো আর আমার হাজবেন্ড, এই দুটো আমার আর আমার হাজবেন্ডের যে ফটো দেখছো এটা একই দিনে তোলা। আমরা দুর্গাপূজাতে যাচ্ছিলাম তো সেই জন্য আমি একটু সাজুগুজু করে ছিলাম, রেডি ফেডি হয়েছিলাম, তো দুর্গাপূজোর এটা এটা আমার ইউএসএ ফার্স্ট দুর্গাপূজাতে তোলা বাড়িতেই আর কি, মানে ব্যালকনিতে দাঁড়িয়ে। আর এই একটা ফটো, এই ফ্রেমটাতে জানো তো আমার আর আমার হাজবেন্ডের দুজনের ফটোই ছিল, তো লাস্ট দুর্গাপূজাতে আমাদের এই ফটো ফ্রেমে আমাদের দুজনের ফটো চেঞ্জ হয়ে তিনজনের ফটোতে আমরা দিয়ে দিয়েছি, তো এটা সেই লাস্ট পূজোতে তোলা। তো দেখতেই পাচ্ছ ঘরে মানে আমার লিভিং এরিয়াতে যে ফটো ফ্রেমগুলো রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, বেডরুমেও কিছু আছে বাট এখন আমার হাজবেন্ড জয় আর কি ও অফিসে কাজকর্ম করছে তো রুমটা বন্ধ রয়েছে, তো ওটা অন্য কোনো দিন নিশ্চয়ই দেখাবো তোমাদের সাথে। আর যা হয় ম্যাক্সিমাম ফটোই ছেলের ফটো, আগে আমাদের অনেক স্টাইল করা ফটো এখানে ওখানে তোলা, ফটোশ্যুট করতাম নানা রকম সেই সব ছিল, তো বাচ্চা হওয়ার পর অটোমেটিক্যালি প্রায়োরিটি চেঞ্জ হয়ে যায়, তো আমাদের ক্ষেত্রেও সেই হয়েছে, ম্যাক্সিমাম ফটো এখন ওকে নিয়েই তোলা হয়, তো সেগুলোই দেখালাম। আর এই যে এখন একটু আমি কাজ করে নিই, যে ঘরটাকে যে ছড়িয়েছে যেভাবে দেখো কি অবস্থা করেছে, ওই দিকেও করেছে, সেগুলো একটু ক্লিন করে নিই আর ওকে দিয়েই করানোর চেষ্টা করবো। ন্যাচারালি আমি ওকে দিয়েই ওর জিনিসগুলো চেষ্টা করি, কিন্তু সবসময় যে শোনে কথা তা নয়, কখনো শোনে কখনো শোনে না, বাট চেষ্টা করা উচিত যে নিজের কাজটা নিজে গোছানো, এটা একটু চেষ্টা করি ওকে দিয়ে ওকে শেখানোর, তো সেগুলো একটু করে নিই ঘরের কাজগুলো। তারপরে চলো রান্নার ওখানে তো ওটা হচ্ছে অলরেডি, সেগুলো তোমাদের সাথে দেখাবো ডিটেলে, তো চলো। 50% চিকেন আমার সেদ্ধ হয়ে গেছে, এবার ভেজে রাখা আলুগুলো ওর সাথে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবং আরও কিছুক্ষণ ধরে কষাতে থাকবো, তারপর একটু গরম জল দিয়ে দেবো, দিয়ে ঝোলটা যখন ফুটতে থাকবে তখন গরম মশলা দিয়ে চিকেনটাকে নামিয়ে নেব। মাছটা আমি আগেই নুন হলুদ মাখিয়ে ভেজে রেখেছি, এবার তেলে জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে মিহি করে কুচুনো পেঁয়াজগুলো দিয়ে দেবো আর একটু টমেটোও দিয়ে ভালো করে দুটোকে ভেজে নেব। এবার আদা জিরে কাঁচা লঙ্কা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে এটাকে ফুটাবো। ঝোলটা ফুটে গেছে, এবার ফ্রেশ ক্রিম মিশিয়ে মাছগুলো দিয়ে দেব। আর 2 মিনিট ফোটার পরে আমি গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেব। তো আমি স্নান করে নিয়েছি একেবারে, দেখতে পাচ্ছ হয়তো কি গরম, স্নানের পরেও ঘিমে চলেছি সমানে, চুল টুলগুলো ওইভাবেই বেঁধে রেখেছি। তো খাবারটা আমি সার্ভ করেছি, তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই কী কী ফাইনালি বানালাম। আর অ্যাকচুয়ালি আমি কালকে রাত্রেও দুটো ডিশ বানিয়ে রেখেছিলাম, তো চলো সেটা দেখাই তোমাদেরকে। এই দেখো জামাই ষষ্ঠীর জামাইয়ের থালা, পুরো খাবারের যেটুকুনি আমি পেরেছি অ্যারেঞ্জ করতে, তো এখানে আজকে একটু করলা ভাজা করেছি, আর এই গরমে সবসময়ের জন্য স্যালাড তো দরকারই, তো স্যালাড রয়েছে, এই যে মুগের ডাল, ছোলা নারকেল দিয়ে মোচা ঘন্ট, রুই মাছ ক্রিম দিয়ে, এটা চিকেন, এই যে কালকে রাত্রে আমি একটু টমেটো খেজুর আমসত্ব দিয়ে একটু চাটনি করে রেখেছিলাম, আর এইটা হলো একটা ডেজার্ট, এটাও আমি রাতে বানিয়ে রেখেছিলাম। দেখো এটা হলো কুনাফা, এটা একটা মিডল ইস্টের একটা ডেজার্ট, অসাধারণ খেতে হয়, কোনো রকম আমি বেক করিনি, বেক করে বানানো যায় বাট বেক করিনি, বাড়িতেই বানানো যায়, এটা দারুণ হয় খেতে। এটা রেসিপিটা আমি নেক্সট ভিডিওতেই তোমাদের দিয়ে দিচ্ছি ডিটেলে, তোমরা অবশ্যই সেখানেই পেয়ে যাবে, অবশ্যই আমার চ্যানেলে চোখ রেখো। এই ছিল আমার জামাই ষষ্ঠীর থালি, তো জামাই ষষ্ঠীর স্পেশাল থালি তোমরা দেখে নিলে, তো চলো আমি এবার তাড়াতাড়ি আমরা খাওয়া দাওয়াটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। আর হ্যাঁ, খাওয়ার পরও আজকে একটু পরে আরেকটা কাজ আছে আমার, সেটাও তোমাদেরকে জানাবো, তোমাদের সাথেই অবশ্যই শেয়ার করব, তো চলো লাঞ্চের পর আবার দেখা হচ্ছে। মাস্ক পরে নিয়েছি আমি, এখানে নাকি একটা সবজির ঠেলা এসছে, মানে ট্রাক এসছে, ইন্ডিয়াতে যেরকম আসে, তো সেটাই দেখতে যাচ্ছি, প্রচুর লোকজনও দেখা যাচ্ছে, চলুন দেখি কিরকম। অনেকদিন বাদে আমি বেরোলাম আজকে ঘর থেকে, অ্যাকচুয়ালি আমি প্রায় 3 মাস বাদে আমি ঘর থেকে বেরিয়েছি কমিউনিটির মধ্যেই, তাও সাহসই হয় না বেরোতে,
চলো দেখি কোথায় কি ট্রাক কি এসেছে। উফ বাবা বড্ড রোদ্দুর। এখানে একটা গাড়ি লেগেছে, তো সবাই এখান থেকে কিনছে। দেখুন আমি এইগুলো কিনলাম। এটা হচ্ছে একটা শাক, এটাকে কেল বলে। এটা একটু তেতো তেতো হয়, বাট পালং শাকের সাথে না মিশিয়ে রান্না করলে খুব টেস্টি লাগে। তো এটা নিলাম আর খুব ভালো চেরিস পেলাম। চেরিস সিজনটা তো বেশি দিনের জন্য থাকে না, তো কালকেও এই গাড়িতে এসেছিল তো একটা বন্ধু নিয়েছিল, তো বললো বেশ মিষ্টি, তাই জন্য আমি চেরিও নিলাম। আর টমেটো, আমার ঘরে একটু টমেটো নেই, তাই কিছুটা টমেটো নিয়ে নিলাম। তো আরও অনেক জিনিস ছিল, আমি ঠিক সাহস পেলাম না যে কেমন হবে না হবে, তো এই তিনটেই আপাতত নিয়ে আসলাম, দেখা যাক কেমন। তবে জিনিসগুলো কিন্তু খুব ফ্রেশ, যা আছে সমস্ত ভীষণ ফ্রেশ। তো তোমরা সবাই দেখলে আমি ভেজিটেবল ট্রাক থেকে কি কি কিনলাম। আস্তে আস্তে বেশ ক্রাউড হয়ে গেছিলো ওখানে, আর লাইন সেভাবে কেউ মেনটেন করছিল না, তো সেই জন্য আমিও অতটা রিস্ক নিইনি। আর একটু ডিটেলে ভিডিও ভেবেছিলাম যে তোমাদেরকে দেখাবো ট্রাকের মধ্যে কী কী আছে, তো সেটা দেখাতে পারিনি, খুব ভিড় ছিল। আর এই সময় তো একটু ডিস্টেন্স মেনটেন করাটা বেটার, তো সেই জন্যেই আমি একটু তাড়াতাড়ি যে কটা জিনিস পেলাম নিয়ে চলে এসেছি। তো নেক্সট টাইম আবার আসলে যাবো কি না জানি না, কারণ ভীষণ ভিড় হচ্ছে। আর এই সময় তো আমাদের বাড়ি থাকাটাই সেফ, গ্যাদারিং না করাটাই ভালো অবশ্যই। আর যেহেতু ওরা এই সময় এসে 4:30 পরপরই এসছে, তো ভীষণ গরম ছিল, দেখো আমি সেদিকে জল খেয়েই যাচ্ছি, তখন থেকে জল খেয়েও চেষ্টা মিটছে না এখন, এমন অবস্থা হয়েছে। তো এই ছিল আমার আজকের জামাই ষষ্ঠী ব্লগ, আশা করছি তোমাদের সবার খুব ভালো লেগেছে এটা। আর তোমরা জানিও তোমরা কিভাবে সেলিব্রেট করছো বা করেছো, সবাই নিজের মতন করেই আমরা এখন এনজয় করার চেষ্টা করি, পজিটিভ থাকার চেষ্টা করাটাই এখন সবার দরকার। অবশ্যই এইসব থেকে খুব আমরা বেরিয়ে আসবোই, অবশ্যই সবাই মিলে ট্রাই করছি, নিশ্চয়ই বেরিয়ে আসবো। আর তোমাদের যদি আমার এই ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন, আর তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার। তো আমার চ্যানেলটার সাথে থেকো, সাবস্ক্রাইব করো, আর ভিডিওগুলো দেখতে থেকো। নেক্সট ইন্টারেস্টিং ভিডিওটা তো আমি বলেই দিয়েছি কি আসছে, আর এরপরেও অনেক সুন্দর সুন্দর মজার মজার ভিডিও আমি আনছি। তো সাথে থেকো, সেফ থাকো, বাড়িতে থাকো। চলো আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, টাটা।